হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ হোলি। এই হোলি হলো একটা বসন্তের উৎসব। শীত আর গ্রীষ্মের মাঝখানে সমস্ত প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। গাছে গাছে নতুন পাতা জন্মায়, ফলে ফুলে ভরে ওঠে। আমরা একে অপরকে হোলির দিনে রং মাখিয়ে নতুন যেন একটা মিলনের উৎসব তৈরি করি। তাহলে আজকে এই হোলির দিনে আমরা সকলেই এই উৎসব পালনের পর ভালো ভালো খাওয়া দাওয়াও করি। তা আজ আমি একটা বিশেষ রেসিপি আপনাদের দেখাবো, সেটা হলো থান্ডাই। হোলি খেলার পর এই থান্ডাই দারুণ ভালো লাগে। তাহলে দেখুন কিভাবে আমি তৈরি করলাম এই থান্ডাই রেসিপি। হ্যাপি হোলি। হাফ লিটার দুধ আমি ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিলাম। উপকরণের মধ্যে আমি নিয়েছি অ্যালমন্ড, নিয়েছি কাজু, পোস্ত, মৌরি, চারমগজ, এলাচ, পেস্তা, কিশমিশ, ড্রাই গোলাপের পাপড়ি, দারচিনি, গোলমরিচ, জায়ফল আর এক চিমটি স্যাফরন ঈশ্বর উষ্ণ দুধে ভেজিয়ে রেখেছি। আমি এবারে প্যানটাকে খুব গরম করে নেব এবং তারপরে লো ফ্লেম করে আমি একে একে সমস্ত ড্রাই ফ্রুটস এবং মশলাগুলো দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এটা নেড়ে নেব এবং তারপর ঠান্ডা করতে দেব। ফ্লেম অফ করে দিলাম। আমি এই ড্রাই ফ্রুটস সমস্ত উপকরণগুলো সামান্য ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলো সব মিক্সিতে গুঁড়ো করে নেব। ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর মশলা দেওয়ার পর আমি কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম এবং একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। আমার ঠান্ডা এর মশলা কিন্তু রেডি। আমি একটা পাত্রে মশলাটা ঢেলে নিচ্ছি। এবারে একটা বড় জারে আমি 2 কাপ ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিলাম। এর সাথে আমি 1/2 চামচ বড় চামচ চিনি অ্যাড করে তাতে দুধে গুলে রাখা স্যাফরন অ্যাড করে দিলাম আর কিশমিশ অ্যাড করে দিলাম। দিলাম কটা গোলাপের পাপড়ি, সব একসাথে মিশিয়ে সামান্য গ্রাইন্ড করে দিলাম। আমি থান্ডাই মশলা অ্যাড করে দিলাম। দিলাম কিছু আইস কিউব। আবারও ভালো করে ঘুরিয়ে নিলাম এবং তৈরি হয়ে গেল আমার থান্ডাই, হোলি স্পেশাল থান্ডাই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি এর উপর কিছু অ্যালমন্ড এবং পেস্তা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। হোলি খেলার পর এই ঠান্ডাই রেসিপি সত্যি একটা অসাধারণ এবং সুদিন ড্রিঙ্কস।
তাহলে দেরি না করে অবশ্যই বানিয়ে ফেলুন বাড়িতে এই রকম ভাবে ঠান্ডায়। এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে রান্নার যখনই কোনো নতুন নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে।